গুপ্তিপাড়া পাবলিক স্কুলের তরফ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমরা গুপ্তিপাড়ার অন্যতম প্রাচীন ঐতিহ্যময় প্রতিষ্ঠান এবং বাংলার প্রথম দুর্গাপুজো দুর্গাবাড়ির তয়ামী দুর্গা মাতাজি ট্রাস্টের তরফ থেকে গুপ্তিপাড়া পাবলিক স্কুল নামে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, ইংরাজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াসে রয়েছি। এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম ভাষারূপে ইংরাজি, দ্বিতীয় ভাষারূপে বাংলা এবং সবথেকে আশ্চর্যের বিষয় তৃতীয় ভাষারূপে সংস্কৃত পড়িয়ে থাকি। এটি সিবিএসই বোর্ডের একটি স্কুল। এই স্কুলে আমরা ভবিষ্যতে যাতে সকলে পড়তে পারেন সেরকম কিছু পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছি। সাধারণত আমরা দেখি ইংরাজি মাধ্যমের স্কুল যেটা আগামী দিনের ভবিষ্যৎ, সেই ইংরাজি মাধ্যমে স্কুলে পড়াতে গেলে এক বিশাল অর্থ ব্যয়ের ধাক্কায় পড়েন সাধারণ অভিভাবকেরা, যেটা আমাদের গ্রামের সাধারণ অভিভাবকদের পক্ষে খুবই কষ্টকর।
দুঃসাধ্য প্রায়। সে কথা চিন্তা করে আমরা আমাদের ট্রাস্টের তরফ থেকে এমন একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার চেষ্টা করছি যেখানে তার ছেলে মেয়েদের পড়াতে গুপ্তিপাড়ার কোনো বাবা মাকেই চিন্তা করতে হবে না, দুশ্চিন্তায় ভুগতে হবে না। সেরকম এক শিক্ষা প্রতিষ্ঠান আমরা এবছর তার যাত্রাপথ শুরু করেছি। সবার আগে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আপনাদের সকলকে যুক্ত হতে, সহায়তার হাত বাড়িয়ে দিতে সকলকে অনুরোধ জানাই। এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এবছর প্রতিটি ছাত্রকে খুব স্বল্প মূল্যে মাত্র 1,000 টাকার বিনিময়ে সমস্ত পোশাক, ব্যাগ, বেল্ট, জুতো, মোজা সব কিছু দিয়ে, যেটা সম্ভবত কোনো সরকারি সহায়তা ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান দিয়ে থাকে না, সেরকম একটা সেবামূলক মানসিকতা নিয়ে এই স্কুলে এবছর প্রতিটি ছাত্রছাত্রীকে এই জিনিসগুলি সরবরাহ করা হয়েছে। এখানে খুব উন্নত মানের প্রযুক্তির দ্বারা স্মার্ট ক্লাস সহযোগে পড়ানো হচ্ছে। গুপ্তিপাড়ায় একমাত্র গুপ্তিপাড়া পাবলিক স্কুলেতেই অ্যাবাকাসের মতন একটা অত্যাধুনিক ব্রেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে আসা হয়েছে। যে সংস্থাকে আমরা নিয়ে এসেছি কালনার, সেই সংস্থাটি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মধ্যে এই অ্যাবাকাস পড়ানোতে প্রথম স্থান অধিকার করেছে এবং সারা ভারতবর্ষে তারা তৃতীয় স্থানে রয়েছে। এরকম একটি উন্নত সংস্থাকে আমরা আমাদের সঙ্গে যুক্ত করেছি। এছাড়া আমরা কিডজি এবং ব্রেনজি ম্যাটেরিয়ালগুলো নিয়ে এসে প্লে নার্সারি একটা অত্যাধুনিক মাধ্যমে সাজিয়েছি এবং খুব অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা সেখানে পড়ানোর একটা ব্যবস্থা করেছি, যেটা আমার মনে হয়, আমার অভিজ্ঞতায় আমি কলকাতার পর এই অঞ্চলে আর কোনো জায়গায় পাইনি। এই ধরনের একটি স্কুল যেখানে প্রচুর খরচ হওয়ার কথা, আমরা সেটা সকলের সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করেছি। সেই স্কুলে আগামী দিনে যাতে আরও সহজে সকলে পড়াশুনো করতে পারে, সেজন্য আমরা আগামী বছর থেকে এখানে একটা মেধাবৃত্তি চালু করব, এরকম পরিকল্পনা রেখেছি। এই মেধাবৃত্তির মাধ্যমে প্রতিটি ক্লাসে অন্ততপক্ষে 2 জন ছাত্র, যারা এই মেধা পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করবেন, তাদের কিছু বৃত্তি দেওয়া হবে, যাতে তারা সারা বছরের পড়ার খরচের কিছুটা অংশ অন্ততপক্ষে সেখান থেকে পেতে পারে। বাকি অংশটা এতই অল্প হবে যেটা যে কোনো বাবা মায়ের পক্ষে পড়ানো তাদের সাধ্যের মধ্যে দাঁড়াবে। এরকম একটা প্রক্রিয়া নিয়ে আমরা চলার চেষ্টা করছি। আগামী দিনে আরও বহু কিছু করার চেষ্টা আছে। এবছর আরও খুব উল্লেখযোগ্য যে পদক্ষেপ আমরা করতে পেরেছি, আমরা সবাই জি বাংলা চ্যানেলে ডান্স বাংলা ডান্স এবং সারেগামাপা, এই দুটি খুব বহুল প্রচারিত একটা এবং খুব জনপ্রিয় অনুষ্ঠান দেখে থাকি, যেখানে আমরা প্রায় প্রত্যেক বাবা মাই স্বপ্ন দেখি আমাদের ছেলেমেয়েরা সেখানে গিয়ে গান বা নাচে অংশগ্রহণ করুক। আমরা এই দুটি অনুষ্ঠানের থেকে যারা শেখান, গ্রুমিং দেন, সেই রকম টিচারদের এখানে নিয়ে আসছি। তাদের নিয়মিত ক্লাস হবে, তারা এখানে পড়াবেন এবং এখানকার ছাত্রছাত্রীরা এই জায়গাতেই আমরা চেষ্টা করছি 1 থেকে 1.5 বছরের মধ্যে একটা অডিশন সেন্টার করে ডান্স বাংলা ডান্স এবং সারেগামাপার যাতে তারা পার্টিসিপেট করতে পারেন এখানকার ছাত্রছাত্রীরা, তার জন্য আমরা ব্যবস্থা করছি। এইরকমভাবে এখানে আঁকা শেখানোর ব্যবস্থা থাকছে, 1 থেকে 1.5 বছরের মধ্যে এখানে সুইমিং শেখানোর ব্যবস্থা হবে, যোগার ক্লাস থাকছে এবছর, এরকম প্রচুর পরিকল্পনা রয়েছে। আমরা এখানে স্পোর্টসের খেলাধুলোর একটা অত্যন্ত আধুনিক এবং উন্নততর একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাইছি। এই বিদ্যালয়ে এই সমস্ত কিছু পরিকাঠামো আমরা অত্যন্ত উন্নত মানের একটা পরিকাঠামো গড়ে তুলে একটা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বাঙ্গ সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান রূপে একে তৈরি করার চেষ্টা করছি। আসুন আপনারা সকলে সেই কাজে আমাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে আসুন, এটুকুই সকলের কাছে সাদর আমন্ত্রণ। খাতা প্রত্যেককে ডিস্ট্রিবিউট করা হয়েছে? আচ্ছা, আর অন্যান্য আর কি ডিস্ট্রিবিউট করা আমাদের বাকি আছে? ডিস্ট্রিবিউট করা সেরকম কিছুই বাকি নেই। আর ম্যাম বাকি ইনস্ট্রাকশন গুলো উনি একটা করে রেখেছেন, যেটা আমাদেরকে আমাদের স্মার্ট ক্লাসটা শুরু করতে আমাদের অ্যাপ্রিলের মিডল অফ এপ্রিল অলমোস্ট স্মার্ট ক্লাস
মার্কাস অ্যাবাকাস মার্কাস অ্যাবাকাস অ্যাবাকাস 1 2 3 4 5 6 7 8